আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কি কি থাকছে সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একদমই না টেনে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি তুলারাম কলেজের সামনে আছি আমি। আজকে আমার এক্সাম ছিল। প্রথমে এই ভিডিও বানানোর কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট আমি ভাবছিলাম যে রিলস অথবা শর্ট ভিডিওর জন্য একটা ভিডিও বানাবো। তো পরবর্তীতে হচ্ছে যখন আমি শহীদ মিনারে গেলাম তখন ভাবলাম আমার তো এখানের একটা ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিওটা আজকে বানিয়েই ফেলি। ইদানিং আমার হচ্ছে কি মানে একদম প্রিপারেশন ছাড়াই আমার ভিডিও বানানো হচ্ছে। যাই হোক, অনেক দিন হয়ে যায়, অনেক দিন বলবো না অনেক বছর হয়ে যায় যে রাস্তার পাশের এই কলকিগুলো খাই না। যেহেতু জার্নি করে আসছি একটু ঠান্ডা কিছু খাইতে ইচ্ছে হইতেছিল, ভাবলাম কলকিই খাই, তো সেজন্য একটা কলকি খেলাম, কলকি আইসক্রিম। যাই হোক, এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসলে 3 ঘন্টা 3.5 ঘন্টা জ্যামে বসে থেকে হচ্ছে কলেজে আসা মানে খুবই টাফ একটা ব্যাপার। যাই হোক, আমি হচ্ছে মোরগ পোলাও দিয়ে লাঞ্চ করলাম, ওইটাও আমার ভিডিওতে ক্লিক করা হয়নি। তারপর আমি এখানে একটা চিকেন রোল নিয়েছি, সেটাও আমি হচ্ছে খেতে পারিনি, একটা পিচ্ছি আমার কাছে আইসা চাইতেছিল, পরে হচ্ছে ওইটা আমি পিচ্ছিকে দিয়ে দিই। তারপর হচ্ছে আমি ভাবলাম একটু শহীদ মিনারটা ঘুরি, ঘুরতে ঘুরতে এখানে পেলাম হচ্ছে পানিপুরির দোকান। মানে এইখানে যে হচ্ছে নাগাটকটা দেখতেছেন এটা এত জোস ছিল, খাইতে খাইতে যে কখন 150 টাকা বিল বানাই ফেলছি নিজেও বলতে পারবো না। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের টক পানি আছে, প্রায় 6 থেকে 7 রকমের টক পানি, সবগুলাই মোটামুটি টেস্ট করা হয়েছে। কিন্তু নাগা যেটা সেটা একটু ঝাল টাইপের ছিল, আমার খাইতে অনেক বেশি ভালো লাগছে। তারপর যেটা হলো, এখানে কয়েকটা ছোট বোনের সাথে আমার পরিচয় হয় কলেজের, তারা আমাকে বলতেছিল তাদের কয়েকটা পিকচার তুলে দেওয়ার জন্য, তো পরে আমিও বললাম আমাকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তারপরেই হচ্ছে যে আমি একটা বড় ভিডিও বানানোর চিন্তা ভাবনা করে ফেলি। তারপর যাই হোক, আমার ফুচকা খাওয়ার রিয়াকশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাগাটা আমার কাছে কত বেশি ভালো লাগছে। এই টক পানিটা লাস্টে দিছিল, এটা টেস্ট করা হয় নাই, সো এটা একটু আমি টেস্ট করে দেখলাম। সবচেয়ে বেশি হচ্ছে জিরার পানি আর নাগাটক যেটা, এই দুইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছিল। এর আগে কিন্তু আমি আরও একটা ভিডিও দিছিলাম, যেটা কিনা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এসে পরীক্ষার সময়কার ভিডিও আমার, তো সেই জন্য আজকে আবারও আমার এই ভিডিওটা বানানো শহীদ মিনারের। শহীদ মিনারটা কিন্তু অনেক বড়, এখানে সবাই এসে আড্ডা দেয়। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কিন্তু ব্যাপার হইতেছে যে নারায়ণগঞ্জের তুলারাম কলেজ এত বড় একটা ইউনিভার্সিটি, এই কলেজটা চেনে না এমন খুবই কম মানুষ আছে। তারপর যাই হোক, এখানে হচ্ছে সেই ছোট্ট বোনদেরকে আমি আমার ভিডিওতে ক্লিক করে নিছি এবং তাদেরকে কিছু পিকচার তুলে দিছি, তারা তো মহা খুশি। আর আমিও একটু মিশুক টাইপের, তো সবার সাথে খুব সহজেই মিশে যেতে পারি। ওদের ছবি তোলা শেষ, এখন ওরা চলে যাচ্ছে, কারণ আকাশে হঠাৎ করেই মানে মেঘলা মেঘলা একটা ভাব চলে আসছে। অলরেডি অনেক বৃষ্টি কিন্তু মোটামুটি এখানে হয়েছে, এক নিমিষের মধ্যেই হচ্ছে সব মানুষ এখান থেকে চলে গেছে। আর আমারও যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আমিও এখানে আর দেরি করি নাই, এই বৃষ্টির মধ্য দিয়েই হচ্ছে যে এখান থেকে চলে গেছি, কারণ দেরি করলে আমার পরীক্ষার দেরি হয়ে যাবে, বৃষ্টি কখন না কখন থামে। ভিডিওতে আপনারা লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন প্লেসটা কতটুকু বৃষ্টি হয়েছে, একদম কিন্তু এখানে পুরো ফাঁকা হয়ে গেছে। যাই হোক, এখানে পানিপুরি খাওয়ার পর আমার পানি খাওয়া হয় নাই, যেহেতু আমি এখন পরীক্ষা দিতে ঢুকবো সেজন্য একটা পানির বোতল কিনে নিলাম। এখন প্রথমেই হচ্ছে আমি আমার ডিপার্টমেন্টে চলে যাচ্ছি অ্যাডমিট কার্ডটা কালেক্ট করার জন্য, এটা হচ্ছে আমার পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট, এখান থেকে আমি অ্যাডমিট কার্ড কালেক্ট করে প্রথমে আমি আমার পরীক্ষাটা শেষ করেছি। আর পরীক্ষাটা দিতে হয়েছে আমার নারায়ণগঞ্জের মহিলা কলেজে গিয়ে। এখন আমি আছি সাইনবোর্ড এলাকায়, যেহেতু আমার বাসে উঠতে হবে সো আমার হালকা পাতলা কিছু খাবার নিতে হবে। আমি আসলে এখানে দেখছিলাম কী কী খাবার পাওয়া যায়। তারপর এখানে হচ্ছে আমি 30 টাকার হালিম অর্ডার করি। এই হালিম খাওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, এর আগে আমি একটা হালিমের ভিডিও দিয়েছিলাম যেটা কিনা হচ্ছে তেল চর্বি দিয়ে রান্না করা, সো এগুলো কিন্তু হচ্ছে তারা
তেল চর্বি দিয়ে বাহিরের হালিমটা পাকায়। আমি বলেছিলাম যে রাস্তার ধারে এই ধরনের তেল চর্বি দিয়ে হালিম বিক্রি হয়। সো আপনাদেরকে এটা দেখানোর জন্যই এখন আমার হচ্ছে হালিমটা খাওয়া। আপনারা যারা এখনও আমার হালিম রান্নার ভিডিওটা দেখেননি তারা চেষ্টা করবেন আমার হালিমের রেসিপিটা দেখার জন্য। লাস্ট হচ্ছে একটা পানির বোতল আর চিপস নিয়ে আমি বাস দিয়ে চলে এসেছি নতুন বাজার। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।